পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আরো একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সিএমএ উভয় এসএসসি এসএসসি পাশের আপনি সকলে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওটি সম্পর্কে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো, যেখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন হবে এবং কোন কোন জেলার মানুষের এখানে আবেদন করবেন এবং আবেদন ফি বাবদ কত টাকা জমা দিতে হবে তার সম্পূর্ণ এই ভিডিওটি আলোচনা করবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই বাজাইতে ভুলবেন না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি কি পছন্দ করা হয়েছে এবং বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সেটা আমরা প্রথমে দেখে আসি। তো এখানে আপনাদের অফিস সহায়ক এখানে আপনার 8,235 শুক্রবার 20:10 আবেদন পাবেন। এখানে বয়স আপনার 18 থেকে 30 বছর, আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বিভাগীয় ভিত্তিতে পদ এবং পছন্দ করা হয়েছে 7টি। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনাদের পছন্দ করা হয়েছে 7টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবার রয়েছে হিসাব রক্ষক, এখানে 10,234,24,680 টাকা বেতন পাবেন। এখানে আপনার পছন্দ করা হয়েছে 7টি। এখানে আপনারা দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ সরকারি বা আধা সরকারি এই স্থায়ী 5 বছর চাকরিজীবী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ রয়েছে উপসহকারী প্রকৌশলী, এখানে পছন্দ করা হয়েছে 14টি। এখানে কোনো প্রকৌশলিক ডিপার্টমেন্টে অটোগ্রাফিতে 5 বছর অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু কবে এবং শেষ কবে? তো 25/1/2022 সকাল 10 ঘটিকা হইতে 16/2/2022 রাত 12টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা আবেদন করবেন কিভাবে, যে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে গিয়ে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার পর 72 ঘন্টার মধ্যে আপনি টেন্ডার প্রিপারেশনের মাধ্যমে আপনার ফি প্রদান করতে হবে। তো আপনার ফি বাবদ কতটা প্রয়োজন হবে? তো অফিস সহায়ক আপনার ফি বাবদ 336 টাকা এবং অফিস সহায়কের কাম কম্পিউটার অপারেটর এখানে 448 টাকা এবং হিসাব রক্ষকের 448 টাকা, উপসহকারী প্রকৌশলী এখানে আপনাদের 560 টাকা আপনার ফিবাদ প্রয়োজন হবে। তো আপনারা কি টিএলও প্রিপারেশন কিমো টাকা দেবেন এখানে বিস্তারিত দিয়েছে, আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও আপনার ভিডিও ডিসক্রিপশনে এটি সার্ভারের লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সেখানে দেখে নিতে পারেন। এবং 72 ঘন্টা দেওয়ার পর আপনি ইউজার এবং পাসওয়ার্ড দেবে, সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার রুমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সেটা আপনাদের অবশ্যই চাকরির ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে। এছাড়া এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনি কি প্রয়োজন হবে, আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এবং আপনাদের এখানে আপনাদের বয়স কত প্রয়োজন হবে, 16/2/2022 খ্রিস্টাব্দের মধ্যে যাতে 18-30-এর মধ্যে তারা আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এবং আপনারা আবেদন করবেন এবং আপনার কোন কোন জেলার মানুষ আপনি এখানে আবেদন করতে পারবেন? ঢাকা ব্যতীত 7টি বিভাগীয় জেলায় কার্যালয় থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আপনি যারা আবেদন করবে অবশ্যই আবেদন করবেন। এছাড়া আপনার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমরা সাথে সাথে রিপ্লাই সমাধান করার চেষ্টা করবো। এছাড়া আমাদের চ্যানেলে অনেক সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেগুলো আপনি চাইলে দেখে আসতে পারেন।